ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ জেওয়াজাল আমাদের এই অনুষ্ঠানেই পবিত্র কোরআনুল করিম, হাদিসে মোবারকা, বুজুর্গানে দিন এর বাণীসমূহ থেকে, বিশেষ করে বর্তমান শতাব্দীর মহান ইলমী এবং রুহানি ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বরকাত হুমুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া ওজিবাসমূহ পেশ করা হয়। তো আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করার ফজিলত বরকাত শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসার সাথে 50 বার দুরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিন ওই উম্মতের সাথে মুসাফা করবেন, যে উম্মত দুনিয়াতে প্রতিদিন নবীর উপর 50 বার দুরুদ শরীফ পাঠ করে। আসুন আমরা নিয়ত করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে আমরা দুরুদ শরীফ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলামিন, মানে আমার দোকানদারি করে দোকানে একটু বেশি আয় উন্নত হচ্ছে না, তাই কিসের জন্য একটু শুনতে চাই কি কিভাবে কি করলে ভালো হয় আর কি। আলামিন বাপনে কল করেছেন, আপনার দোকান রয়েছে, দোকানের মধ্যে বরকত হচ্ছে না, আয় উন্নতির জন্য বরকতের জন্য আপনি কল করেছেন, রুহানি চিকিৎসা চেয়েছেন, ইনশাআল্লাহ জেবাদ আপনাকে রুহানি চিকিৎসা দেওয়া হবে। আপনি মাদিনী চ্যানেল দেখতে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ জেবাদ রুহানি চিকিৎসা প্রদান করা হবে। যদি সম্ভব হয় আপনারা লিখে নিতে পারেন। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া একটি রিসালে লিখেছেন, পাখি ও অন্ধসাপ এর 29 নাম্বার পৃষ্ঠার মধ্যে রুহানি চিকিৎসা লিখেছেন, যাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না, আয় রোজগারের মধ্যে যাদের বরকত হচ্ছে না, এই বরকতের জন্য, দোকানের বরকতের জন্য এই ওজিফা, এর উপর আপনি আমল করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম কাগজে 35 বার লিখে ঘরে ঝুলিয়ে দিন, ইনশাআল্লাহ আজ্জা বাজাল শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না। হালাল রিজিকে খুবই বরকত হবে যদি দোকানে ঝুলিয়ে দেওয়া হয়, এবং যদি ব্যবসা বৈধ হয় তাহলে ইনশাআল্লাহ আজ্জা বাজাল ব্যবসায় খুবই উন্নতি হবে। ইনশাআল্লাহ আজ্জা বাজাল আমরা যদি এই ওজিফার উপর ইনশাআল্লাহ যদি আমরা আমল করি, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকেরই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে না, কামাই রোজগারের মধ্যে বরকত হচ্ছে না, দিন দিন লস হতে যাচ্ছে, আপনারা চাইলে এই রুহানি চিকিৎসার উপর আমল করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 35 বার কাগজে লিখে বিসমিল্লাহ শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম পরিপূর্ণতার সাথে 35 বার কাগজে লিখে আপনাদের ঘরে দোকানে ঝুলিয়ে দিন, ইনশাআল্লাহ জবাদাল এর উপকার পাওয়া যাবে।
পরবর্তী কল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ফারুক ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, আপনার স্ত্রীর কানের সমস্যা রয়েছে, এর জন্য আপনি কল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার স্ত্রীকে সুস্থতা দান করুক। এইভাবে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যাদেরই এ ধরনের বিমারী অসুস্থতা রয়েছে, কানের সমস্যা রয়েছে, অনেকে কানে শুনে না, আবার অনেকের কানে ব্যথা হয়, আবার অনেক সময় দেখা যায় যে কান থেকে ফানি পড়ে, এ ধরনের রোগ হয়ে থাকে। তো এর জন্য দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া রিসালা অসুস্থ আবিদ এর 48 নম্বর পৃষ্ঠার মধ্যে রুহানি চিকিৎসা লিখেছেন। যদি সম্ভব হয় আপনারা লিখে নিতে পারেন, কেননা লিখে নেওয়া সবচেয়ে উত্তম। যে কোনো জিনিস যদি আমরা লিখে রাখি, কয়েদ করে রাখি, এটা আমাদের জন্য উপকার হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্মরণশক্তি দুর্বল হওয়ার কারণে অনেক কিছু আমাদের স্মরণে থাকে না। এই অসুস্থ আবিদ রিসালার 48 নম্বর পৃষ্ঠার মধ্যে রুহানি চিকিৎসা লেখা হয়েছে, ইয়া সামিউ, ইয়া সামিউ, 21 বার শুরু এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে ওই রোগীর উভয় কানে ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জাবাজাল কানের ব্যথা রয়েছে, কানে যত প্রকারের সমস্যা রয়েছে, অসুস্থতা রয়েছে, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা দান করবেন। পরবর্তী কল। আমিনুল ইসলাম ভাই, আপনি কুমিল্লা থেকে কল করেছেন, আপনার ভাই বিদেশে গিয়েছে, সেখান থেকে আসতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাইকে বিদেশ থেকে সহি সালামতে আসার তৌফিক দান করুক। এভাবে অনেকে রয়েছে, আমাদের বাংলাদেশের অনেক মুসলমান রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন দেশের মধ্যে রয়েছেন, দেশে আসতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন প্রকারে আসতে পারতেছেন না। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যদি এ ধরনের কোনো আপনাদের কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, যেভাবে আমিনুল ইসলাম ভাই তিনি কল করেছেন কুমিল্লা থেকে, ওনার ভাই রয়েছেন, তখন ওই ব্যক্তি যার সমস্যা রয়েছে সে জোহরের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা লাহাব পাঠ করবে। কোরআনুল করিমের 30 পারার মধ্যে এই সূরাটি রয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই যে সূরাটি রয়েছে এই সূরাটি 41 বার পাঠ করবে। অবশ্যই শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ শরীফ পাঠ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা লাহাব পাঠ করবে, এবং বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবে, নামাজ আদায় করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যখন দোয়া করবে, ওজিফা পাঠ করবে, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আশা করা যাচ্ছে যে আপনার ভাই বিদেশ থেকে সহি সালামতে ইনশাআল্লাহ আজ্জাবাজাল দেশে ফিরে আসবে। পরবর্তী কল। নাইম ভাই, আপনি কল করেছেন দাউদকান্দি থেকে, আপনার ভাই বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, সৌদি আরবে যাওয়ার জন্য। আপনার আম্মা বলেছেন যেমন কোনো যদি ওজিফা থাকে, রুহানি চিকিৎসা থাকে, তাহলে আপনার আম্মা আমল করবে যাতে করে আপনার ভাই বিদেশে যেতে পারে। তো রুহানি চিকিৎসা অবশ্যই রয়েছে, আমাদের মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন,
এভাবে আমাদের মদিনী চ্যানেলের দর্শক শ্রোতাদের মধ্যে অনেকেই থাকতে পারে যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু যেতে পারতেছে না, কোনো না কোনো বাধা সামনে চলে আসতেছে। অনেকেই দেখা যাচ্ছে যে টাকা জমা দিয়েছে কিন্তু তারপরে যেতে পারতেছে না, অনেক প্রসেসিং দেখা যাচ্ছে যে সব কিছু কমপ্লিট তারপরে যাওয়া হচ্ছে না, এ ধরনের হতে পারে। তবে যাদের এই ধরনের সমস্যা রয়েছে, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নামাজের পরেই ১৬ বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটি ১৬ বার পাঠ করবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবে। তো আপনি কল করেছেন, আপনার আম্মা রুহানির চিকিৎসা চেয়েছেন, তো অবশ্যই এই আমলটি ওই ব্যক্তি করবে যাকে যে বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে, সে নামাজ পড়বে। নামাজ আদায় করার পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই ওজিফাটি, এই সূরাটি সূরাতুল ইখলাস শরীফ ১৬ বার পাঠ করবে। তো অবশ্যই আপনার আম্মার জন্য করণীয় হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন মা বাবা যে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তো মা বাবার উচিত সন্তানের জন্য ভালোই দোয়া করা। আর প্রত্যেক মা তার সন্তানের ভালোই চায়, যে যাতে করে সন্তান ভালো হয়, সন্তান প্রতিটি কাজের মধ্যে সফলতা অর্জন করে। পাশাপাশি মা বাবার দায়িত্ব এটাও রয়েছে যে সন্তানের জন্য এই দোয়া করা, যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সন্তানকে নক্কার নিক্কার বানিয়ে দেয়, পরিষ্কার বানিয়ে দেয়, আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়। আমরা অনেকেই জানি মায়ের দোয়া, যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি অসংখ্য কিতাবের মধ্যে এই ঘটনা বর্ণিত রয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি আম্মা তিনার জন্য দোয়া করেছেন, তিনি মায়ের খেদমত করেছেন। তো দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বিলায়ত দান করলেন, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি হলেন, অনেক বড় আল্লাহর ওলি হলেন মায়ের দোয়ার বরকতে, মায়ের খেদমতের বরকতে। তো মা বাবার উচিত সন্তানের জন্য দোয়া করা, ভালো দোয়া করা, সন্তান উচিত মা বাবার কথা শোনা এবং মা বাবার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সন্তান হিসাবে যে মা বাবাকে খোঁজখবর রাখবে, যারা বিশেষ করে যাদের মা বাবা যারা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে যারা পৌঁছে গিয়েছে, তাদের চলতে ফিরতে অনেক সময় কষ্ট হয়, তো তাদের একটু দেখাশোনা আমরা করব, এটাই আমাদের দায়িত্ব সন্তান হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। পরবর্তী কল। আমার বাড়ি বিবাদ সিলেট, আর দৃষ্টি হয়েছে হবিগঞ্জ। আমার সমস্যা কি একটা চাকরি হওয়ার কথা, চাকরি হইতেছে না। আপনি হবিগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে বলেছেন, বিশেষ করে আপনার চাকরি হচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা অনুষ্ঠানে কল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনাকে একটি হালাল রোজগারের ব্যবস্থা করে দেয়। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দিচ্ছি, আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন, যদি সম্ভব হয় লিখে নিতে পারেন। তাছাড়া আমাদের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আরও যারা রয়েছে, যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, অনেকেরই দেখা যাচ্ছে বেকার, কোনো কাজের ব্যবস্থা নেই অনেকে রয়েছে। তো যখনই আমাদের চাকরির প্রয়োজন, যে যাতে করে আমরা হালাল উপার্জন করতে পারি, একটি চাকরিতে আমরা যেতে পারি, চাকরি হচ্ছে না, তখনই আপনি এই ওজিফা উপর আপনি আমল করতে পারেন। দুই রাকাত নফল নামাজ আদায় করুন। নফল নামাজের পরে ইয়া লতিফু এই ওজিফাটি 182 বার পাঠ করুন। এই ওজিফাটি 182 বার পাঠ করুন। আগে পরে অবশ্যই দুরুশরি পাঠ করব, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা চাই তো আপনার হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। পরবর্তী কল। আমি গরুতে যেতে চাই, আমার মন ভালো নেই, আমার শরীরে আমি বাম পায়ের গিরা আছে, ফুলে যায় অনেক কিছু শুয়ে এসে বলছে, মানে মাথার চ্যানেল দিকে নামা ফুলে ফোন দিতে আসা কি করা যায়। আপনি ভৈরব থেকে কল করেছেন, আপনার পা ফুলে যা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করুক। শেখ তরিকাত আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া
মদনী পঞ্জ সূরা এর 225 নম্বর পৃষ্ঠার মধ্যে রুহানি চিকিৎসা লিখেছেন, যখন কোনো ইসলামী ভাই অথবা ইসলামী বোন এর শরীরের কোনো স্থান যদি ফুলে যায়, যে কোনো জায়গা ফুলে গিয়েছে, তাহলে যাতে করে সেই ফুলার স্থান যাতে করে ভালো হয়ে যায়, এই জন্য এই রুহানি চিকিৎসা শেখ তরিকাত আমির আল সুন্নাত দামাত বরকাতুম আলিয়া লিখেছেন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা যদি এর উপর আমল করি ইনশাআল্লাহ আজ্জাবাজাল, তাহলে আমাদের সেই ফুলার স্থান ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ওজিফাটি হচ্ছে ইয়া আলিয়ু, ইয়া আলিয়ু তিনবার পাঠ করে ফুলার স্থানে ফু দিবে। অবশ্যই আগে পরে দুরুদ শরীফ পাঠ করবে। ইয়া আলিয়ু, ইয়া আলিয়ু এই ওজিফাটি তিনবার পাঠ করে ফুলার স্থানে ফুক দিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা দান করবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আজাদ আবুল কালাম, এখানে কুমিল্লা। আমার শারীরিক সমস্যা, শরীর দুর্বল লাগে, কোমর শুলে কোমর ব্যথা করে, আর আমার শ্বাসকষ্ট আছে। আবুল কালাম ভাই, আপনি কুমিল্লা থেকে কল করেছেন, আপনার শরীর দুর্বল, শ্বাসকষ্টের সমস্যা, যখন আপনি আরাম করেন তখন আপনার কোমরে ব্যথা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করুক, সুস্থতা দান করুক। যেহেতু আপনার শরীরের অনেক প্রকারের রোগ রয়েছে, এই জন্য আপনি এই ওজিফাটি সবসময় পাঠ করবেন। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালাম, ইয়া সালামু পাঠ করে বেশি বেশি আপনার শরীর আপনার দম করতে থাকুন। আর কোমরের ব্যথার জন্য শেখ তরিকাত আমির আল সুন্নাত অসুস্থ আবিদ রিসালার মধ্যে লিখেছেন, ফজরের ফরজ এবং সুন্নতের মধ্যখানে যখন আমরা ফজরের নামাজ পড়ার জন্য উঠি, সুন্নত দুই রাকাত পড়েই তারপরে আপনি বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সুরা ফাতিহা 41 বার পাঠ করুন, তারপর আবার দুরুদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শিফা দান করবে। পরবর্তী কল। আব্দুল হালিম ভাই, আপনি চান্দিনা থেকে কল করেছেন, আপনার মাথা ব্যথা, আপনার কথাই বোঝা যাচ্ছে যে আপনার মাথায় অনেক ব্যথা রয়েছে এবং অনেক সমস্যার মধ্যে আপনি রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করুক, সুস্থতা দান করুক। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত অসুস্থ আবিদ রিসালার 54 নম্বর পৃষ্ঠার মধ্যে কিছু ওজিফা লিখেছেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু 65 বার আসরের নামাজের পর পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার দ্বারা অর্ধ এবং পূর্ণ মাথা ব্যথা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় দূর হয়ে যাবে। তো আমরা এটার উপর আমল করতে পারি। আসরের নামাজের পরে আপনি আসরের নামাজ আদায় করে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 65 বার পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার দ্বারা অর্ধ এবং পূর্ণ মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যদি নিজেই ফুঁক দেওয়া সম্ভব না হয়, অন্যের কারো মাধ্যমে আপনি ফুঁক দিয়ে দিন। অবশ্যই যেই ওজিফা পাঠ করবে সেই ফুঁক দিবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা দান করবে, সুস্থতা দান করবে। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি সিলেট থেকে আবু জাফর বলছিলাম। সমস্যা হলো আমার রাতের বেলা ঘুম কম হয় আর ঘন ঘন ব্যথা হয়, কাইন্ডলি একটু যদি বলেন। আবু জাফর ভাই, আপনি কল করেছেন সিলেট থেকে, আপনার সমস্যা হচ্ছে আপনার রাতে ঘুম কম হয় আর ঘন ঘন প্রস্রাব হয়, তো এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করুক। যদি রাতে ঘুম কম হয়,
অনেকে দেখা যাচ্ছে যে ঘুম আসতেছে না অথবা ঘুম খুবই কম হচ্ছে, তাহলে আপনি কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার পাঠ করে নিজের শরীরে দম করে নিন, ইনশাআল্লাহ আপনার ঘুম আসবে। এবং যাদের ঘুম কম হয় ইনশাআল্লাহ জাবাজান আপনার যতটুকু শরীরের প্রয়োজন ঘুমানোর ইনশাআল্লাহ ঘুমের ব্যবস্থা হবে। আর পাশাপাশি আপনি চেয়েছেন আপনার বেশি প্রস্রাব হচ্ছে ঘন ঘন, এর জন্য আপনি দাওয়াত ইসলামের তাবিজাতে আত্তারিয়ার যে বস্তা রয়েছে যেখানে আমাদের ফ্রি বিনামূল্যে তাবিজ দেওয়া হয় বিভিন্ন শহরে বাংলাদেশে, আপনাদের সিলেটেও রয়েছে, আপনি যোগাযোগ করুন। টিভির স্ক্রিনে যে নাম্বার দেওয়া যাচ্ছে যে সিলেটে কোন মোবাইল লীগ রয়েছে, দাওয়াত ইসলামের শ্রীমঙ্গলে রয়েছে, মৌলভীবাজার রয়েছে, সিলেট সিটিতেও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মোবাইল লীগ মজুদ রয়েছে, হবিগঞ্জের মধ্যেও রয়েছে, এনাদের সাথে যোগাযোগ করে আপনি যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এর জন্য আপনি তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজাবাজান। দাওয়াত ইসলামের তাবিজাতে আত্তারিয়ার বস্তা থেকে ইনশাআল্লাহ আপনি তাবিজ সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে ইনশাআল্লাহ আজাবাজান। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদেরকে কল করেছেন বিভিন্ন পেরেশানি নিয়ে সমস্যা নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পেরেশানিকে দূর করুক, তাদের সমস্যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করুক। আসুন আমরা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি। আল্লাহুম আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাহমানুর রাহিমিন মালিক ওয়া মাওলা। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও মাওলা, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও মাওলা, নেক আমল করার তৌফিক দান করো মাওলা, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও শহীদের বাস শোনো করো ওহে খোদা পূরণ, ও শহীদের বাস শোনো করো